দেয়ালে দেয়ালে বসন্ত বন্দনা বাজার জুড়ে রঙিন কাপড়ের ছোঁয়া তার ফাঁকে উঁকি দিচ্ছে বায়ান্নর সাদা ইতিহাস একসঙ্গে করা নাড়ছে বসন্ত ভালোবাসা দিবস এবং শহীদ দিবস ফেব্রুয়ারি জুড়ে মেলবন্ধন ইতিহাস এবং ঐতিহ্যের উৎসব কেবল ইতিহাস এ ঐতিহ্যের ধারক নয় সে সঙ্গে চাঙ্গা করছে দেশের অর্থনীতিও উৎসব মানে নতুন রঙে সাজা নিজেকে নতুন করে মেলে ধরা সেই আয়োজনে পিছিয়ে থাকতে চান না কেউই কামিজ কিনেছে আমার ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি দেখছি সবকিছু তো নতুনত্ব থাকে সে নতুনত্বর মাঝেই আর নিজেকে যাতে আমি উপস্থাপন করতে পারি প্রকৃতিকে পূজি করে উৎসব আমেজে নিজেদের পণ্যকে তুলে ধরতে নামি দামি ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে ছোট দোকানদাররাও প্রস্তুত তবে তারা কিছুটা হতাশ দাবি গত বছরের তুলনায় ক্রেতা কম মোটামুটি প্রস্তুতি নিছি এখন আমরা আশাবাদী যে হয়তো সামনের দিকে কাস্টমার হবে আমাদের শোরুমে 30% ডিসকাউন্ট চলতেছে প্রাইজের উপরে আমাদের অতটা কাস্টমার হচ্ছে না ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি ঘিরে বড় বাজার তৈরি হয় দেশীয় কুটির শিল্প দেশীয় পোশাক হস্তশিল্পজাত ফুল সহ বিভিন্ন পণ্যের দুই হাজার ফুলের বাজারই ছিল প্রায় দেড়শো কোটি টাকার মতো অন্যদিকে জিডিপিতে সার্বিক শিল্প খাতের অবদান বত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে দেশে বর্তমানে প্রায় আটাত্তর লাখ এস শিল্প আছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন শিল্প শত শতকরা আশি ভাগ অবদান রাখছে আর এসব ব্যবসার বেশিরভাগই হয় উৎসব কেন্দ্রিক এ খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা তাই বড়ই ব্যস্ত আমাদের প্রোডাক্টের মান গুণ দাম সব বিবেচনাতেই খুব ভালো চাহিদা আছে উৎসবকে ঘিরে আমার প্রস্তুতি ভালোই আর এটাই আসলে আমাদের পিক টাইম এই অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে বাজারের সংযোগ সহজ করতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন শুধু তাদের কিন্তু সারা বছরে ব্যবসা করার জন্য এই কতগুলো উৎসবই হচ্ছে তাদের সর্বোচ্চ সুযোগ তারা কিভাবে এই কাজগুলোকে করতে পারে এবং বাজারের সাথে সংযোগটা সরাসরি তৈরি করতে পারে এটা কিন্তু আমি সারা বছর ব্যাপী আমরা কাজটা করি উৎসবের অর্থনীতির কলেবর বরাবরই অনেক বড় উৎসবের কেনাবেচার ধারা অব্যাহত থাকুক বড় হোক উৎসবের পরিসর আর এগিয়ে চলুক বাংলাদেশ এমন প্রত্যাশা ব্যবসায়ীদের যে না তারা সময় সংবাদ থাকা